নমস্কার বন্ধুরা, আজকে আমি শিখবো অ্যামাজনে আপনারা কী করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর আপনারা জানেন যে অ্যাকাউন্ট যতক্ষণ আপনারা ক্রিয়েট করতে পারবেন না, ততক্ষণ আপনারা কোনো শপিং করতে পারবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন চ্যানেলটা এবং বেল আইকনটা ক্লিক করুন সবার আগে ভিডিওটা দেখার জন্য। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং স্টেপ বাই স্টেপ দেখবেন। স্টেপ বাই স্টেপ না দেখলে যে অ্যাকাউন্টটা কী করে ক্রিয়েট করতে আপনারা বুঝতে পারবেন না। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। খোলার পর দেখুন এখানে সাইন ইন অপশন, যাওয়ার পর দেখুন এখানে নিউ কাস্টমার। ওকে, এখানে স্টার্ট হিয়ারকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে আপনাদের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড দিতে হবে, তারপর কন্টিনিউ করতে হবে। আমি ফটাফট এটা মোবাইল নাম্বার আর ইউজার পাসওয়ার্ডটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে, এবার কন্টিনিউতে ক্লিক করতে হবে। এবার আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে ভেরিফাই করতে হবে। মোবাইলে ওটিপি চলে আসে, আমি ফটাফট আমি ওটিপি দিয়ে দিচ্ছি। দেখুন হয়ে গেছে, এবার ভেরিফাইতে ক্লিক করতে হবে। দেখুন আপনি কি করে বুঝবেন, দেখুন এখানে যে নামে রেজিস্ট্রেশন এখানে দেখুন রিটার্ন বলে চলে আসে। এখন আপনি এখান থেকে সহজেই আপনি আপনি প্রোডাক্ট বুক করতে, কারণ আপনি অ্যাকাউন্ট ছাড়া আপনি প্রোডাক্ট বুক করতে পারবেন। তাহলে এইভাবে আপনি প্রোডাক্ট বুক করতে পারবেন। তো বন্ধুরা দেখছেন আপনারা, আপনারা অ্যামাজনে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা শপিং করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা আপনারা লাইক করুন এবং শেয়ার করে দিন আপনাদের বন্ধু এবং ফ্যামিলির মধ্যে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।